আজকে আমরা দেখব ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশের বর্গমূল ব্যাপারটা কি? একদম সোজা ভগ্নাংশের তুমি যেমন বর্গমূল করেছো, যেমন ধরো তুমি 36-এর বর্গমূল করেছো, আবার তুমি বর্গমূল করেছো 49-এর, এইটা যদি তোমাকে এবার 36/49-এর বর্গমূল করতে দেয় তাহলে ব্যাপারটা হবে 36/49-এর বর্গমূল। একদম সোজা 36 জানো 49 জানো, দুটো করে দিলেই হবে। কীভাবে করবে? 6×6, 7×7, বর্গমূল হলো 6, 2×6 = 1, 2×7 = 1, তাহলে এইটার বর্গমূল হলো এটা। এইরকম একদম সহজ জিনিস। এবার যদি বর্গমূলটা 36 না হয়ে ধরো বড় বর্গমূল হয়, তখন তুমি এরকম 6×6 করে করার থেকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা করে নেওয়া ভালো। সেরকম বইয়ে ধরো অঙ্ক আছে, কিছু বড় বড় আছে, যেমন ধরো 324/576, এইটা করতে হবে। এটা করতে হলে কী করতে হবে? 324-এর বর্গমূল করতে হবে আর 576-এর বর্গমূল করতে হবে। তুমি এটা যে পদ্ধতিতে ইচ্ছা তুমি এরকমভাবে উৎপাদকের সাহায্যে করতে পারো, বা 324-এর বর্গমূল তুমি নিজে এমনি ভাগ প্রক্রিয়ায় করে নিতে পারো। কখনো হয়তো এরকম থাকবে যে 3×22/49, এটা কী করবে? ভগ্নাংশটা এটা ভেঙে নেবে, ভেঙে একটা বেরোবে, তারপরে একই প্রক্রিয়ায় বর্গমূল করবে। তবে সবসময় যে বর্গমূল হবে এরকম নয়, নিজে করি ওই 11.2, 137 পাতা এখানে আছে, নতুন বইয়ে পাতাটা পাল্টা দুপারে। এখানে দেখবে যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, এরকম একটা করে দেখাচ্ছি। দেখো একটা ধরো 64/147, এটার বর্গমূল করতে বলেছেন আমাদের। এটাকে এই দুটোকেই কী করতে হবে? ওই এতে ভাগ করতে হবে, 2×32, 2×16, 2×8, 2×4, 2×2। তার মানে কটা দুই হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, আর 147-কেও ভাগ করতে হবে। 147-কে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে, এটা 3 দিয়ে যাবে, জানো নিশ্চয়ই, পাশাপাশি যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে যাবে। 3×4=12, 13×14, 2×27, 3×9=27, 7×7, তাহলে নিচটা লিখব 3×7×7, তাহলে এটা হলো বর্গমূল। এইটা বর্গমূল করতে গিয়ে সমস্যাটা কী হচ্ছে? দেখো প্রতি দুটো থেকে একটা করে যাবে, চলে গেল একটা যাবে, এখান থেকে একটা যাবে, মানে জোড়া আছে, একটা করে চলে যাবে, দুটো সাথের জোড়া আছে চলে যাবে। তাহলে বর্গমূল করতে গিয়ে যেটা সমস্যা হচ্ছে কি না, অঙ্কটা আমাদের বলছে পূর্ণবর্গ নয়, এটা কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, তাহলে এইটা জোড়া নেই, সেই কারণে বর্গমূলটা করা যাচ্ছে না। তাহলে কত দিয়ে গুণ করলে হবে? না, আমরা যদি প্রথমেই এটাকে 64/147, এটা প্রথমেই যদি 3 দিয়ে গুণ করে নিই, তাহলে এই যে 3 ফ্যাক্টরটা, মানে 64/3×7×7, তো এর 3 দিয়ে যদি গুণ করে নিই তাহলে 3 ফ্যাক্টরটা কেটে যাবে, তাহলে বর্গমূল করা যাবে তখন। তার মানে কি দাঁড়ালো? যেটা জোড়া নেই সেটা দিয়ে যদি আমি প্রথমেই গুণ করে নিই তাহলে বর্গমূলটা করা যাবে, তার মানে এটার উত্তর হবে 3, মানে একে 3 দিয়ে গুণ করতে হবে। সেই রকম যদি কারো থাকে, ধরো তার পরেরটি আছে কত দিয়ে ভাগ করলে এটা হবে। হ্যাঁ, কত দিয়ে ভাগ করলে হবে? যেমন ধরো আছে 245/64, তো 245-কে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে, 5×20=24, 5×9=45, 7×7, তাহলে 5×7×7, 64-কে দেখো 8×8 হবে। তাহলে এইটার যদি আমরা বর্গমূল করতে চাই, দেখো এইটা এটার জোড়া আছে, এটার জোড়া আছে, এদের বর্গমূল করতে অসুবিধা নেই, এর জোড়া নেই, তার মানে এটা বর্গমূল করতে অসুবিধা, এটা উপরে আছে। তাহলে আমরা এই 245/64-কে প্রথমেই যদি 5 দিয়ে ভাগ করে নিই তাহলে এই 5 ফ্যাক্টরটা কেটে যাবে, তখন কি আসবে? 7×7, 8×8, তখন বর্গমূল করা যাবে। তাহলে এইটার যদি বর্গমূল করতে হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে ভাগ করে দিতে হবে। এটা আশা করি বুঝতে পারবে, না পারলে আরেকবার শুনবে তাহলে বুঝতে পেরে যাবে। আর এখানে কিন্তু প্রশ্নগুলোতে আছে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ বা ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ, এই ক্ষুদ্রতম কথাটা কেন আছে সেটা কিন্তু তুমি খুঁজে বের করবে। আমি এখন বলছি না, ক্ষুদ্রতম কথাটা না থাকলে কী সমস্যা হতো, মানে অসুবিধা কী হতো,
সেটা। এবার আমরা প্রশ্নমালাতে আসছি। প্রশ্নমালা মূল মূল জিনিসটা হয়ে গেছে। এবার ধরো কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে এত, প্রথম অঙ্কটাই আছে, বলছে এর বাহুর দৈর্ঘ্য কত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহু বের করতে গেলে কী করবে, বর্গমূল করবে। এখন তুমি বর্গমূল শিখে গেছো মানে এটার বর্গমূল করবে বা এটার বর্গমূল করবে, তাহলে সেটাই হবে উত্তর। আরেক ধরনের অঙ্ক আছে, যেমন ধরো ছয়েরটা কী আছে, না বলছে হিসাব করে দেখি 49-এর 91 এইটাকে কোন ভগ্নাংশ দিয়ে, কোন একটা ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল হবে এক। দেখো গুণফলের বর্গমূল, গুণফলের ছোটো করে লিখলাম, গুণফলের বর্গমূল হচ্ছে এক, তাহলে গুণফল কত হবে, বর্গমূল এটা বর্গমূল হচ্ছে এক, তাহলে গুণফল কত হবে, এক গুণিত এক। হ্যাঁ, তার মানে অঙ্কটা কী দাঁড়ালো, অঙ্কটা দাঁড়ালো এইটাকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল হবে এক। ওরা বলেছিল গুণফলের বর্গমূল, আমরা গুণফলটা করে নিলাম, তাহলে এক গুণিত এক মানে এক। এবার তো তুমি বের করতে পারবে এটা, এই ধরো এইটা গুণিত একটা ভগ্নাংশ সমান এক, তাহলে ভগ্নাংশটা বের করতে গেলে কী করতে হবে, একটাকে 49-এর 91 দিয়ে এরকম ভাগ করতে হবে, তাহলে বেরিয়ে যাবে। পরের অঙ্কটাই আছে, দেখো দেখবে যে এই যে গুণফলের বর্গমূলটা ছিল এখানে এক, ওখানে গুণফলের বর্গমূলটা বলেছে 2, তাহলে গুণফল কত হবে, 2 গুণিত 2, মানে এখানে যেমন এটা 1 গুণিত 1 একই হয়ে যাচ্ছিলো, এটা 2 গুণিত 2 = 4 হবে এরকম। আচ্ছা এই রকম যদি থাকে, ধরো এই 9-এর 64 এটা 11-এর দাগের অঙ্কটা আছে, তো 25-এর 64 এরকম ক্ষেত্রে কী করবে, এটা এখানে একটা আছে মানে দুটো আছে বর্গমূলের জন্য, এরকম একাধিক অনেক থাকলেও একই নিয়ম। নিয়মটা হচ্ছে কি, তোমাকে ভেতরের দিক থেকে করতে হবে, ভেতরের দিক থেকে করতে হবে মানে প্রথমে এই রুট ওভারটা, এই যে বড় রুট ওভারটা রেখে দাও, এই রুটটাকে করো। যদি এর মধ্যে আরও রুট থাকতো তাহলে সেই মধ্যেরটা আগে করতাম, আর নেই তাহলে আমাদের ভেতরে এটা আছে এটা করবো। এটা দেখো 9-এর 64 মানে হবে তোমার 3-এর 8 যুক্ত 25-এর 64 মানে হবে 5-এর 8। এবার এই দুটো যোগ করে দেয়, এগুলো কিন্তু একসঙ্গে বর্গমূল আছে, আর এটা আলাদা আলাদা করা যাবে না, যোগ করে দিতে হবে। 8 × 8 এই 8 হলো লসাগু, 8 × 8 3 প্লাস এটাও হবে 5 সমান হবে 8-এর 8 মানে হচ্ছে 1 √1 মানে হচ্ছে 1 1-এর বর্গমূল 1 এরকমভাবে হবে। তারপরে ধরো তোমাকে মানের অর্ধক্রমে বা ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, আগে বর্গমূলটা করে নেবে, যেমন এখানে বলা আছে 1-এর 16 1-এর 25 এরকম করে আরও কয়েকটা দেওয়া আছে, তুমি বর্গমূলটা করে নেবে, 1-এর 16 মানে 1-এর 4 1-এর 25 মানে 1-এর 5 এরকম করে সবগুলো করে নেবে। তারপরে ভগ্নাংশের মানের ঊর্ধ্বক্রমে অর্ধক্রমে সাজানো তো জানোই, সেগুলো করে নিতে হবে। তারপরের অঙ্কগুলো, তারপরে আর বাকি যে অঙ্কগুলো আছে আশা করছি তুমি নিজেই করতে পারবে, যেগুলো না পারবে সেগুলো আমরা দেখবো আবার।